الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ আল্লাহ পাকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দিনী পরিবেশে, একটি দিনী বিষয়ের উপরে আলোচনার জন্য তৌফিক এনায়াত করেছেন। অধ্যকার আলোচ্য বিষয় হচ্ছে ইখলাস, গুরুত্ব, প্রয়োজনীয়তা। ইখলাস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কোনো বস্তুকে খালি করা, পরিষ্কার করা। আমরা সহজভাবে যেটা বলি অনেকেই, এক নিষ্ঠতা, সততা, আন্তরিকতা। আসলে আমাদের দেশের মানুষেরা যত সহজেই ইখলাস বললে এর ভাব অর্থটা অনুধাবন করতে পারেন, বাংলায় অন্য শব্দগুলো ব্যবহার করলে তত সহজেই তারা বুঝতে পারেন না। এজন্য অন্যান্য বিদেশি ভাষার মতো আরবি এই ইখলাস, এ জাতীয় আরো যে সমস্ত শব্দগুলো বাংলা ভাষায় এসেছে, এগুলোকে বাংলাতে স্থান দেওয়া অন্যান্য বিদেশি ভাষার মতো, এটাই হবে ন্যায়সঙ্গত, এটাই হবে ভাষা প্রয়োগের ক্ষেত্রে ইনসাফ। যাই হোক, ইখলাস বিষয়ে ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে। কেউ বলেছেন আবাদতের মধ্যে ইখলাস হচ্ছে শিরিক মুক্ত আবাদত করা, কেউ বলেছেন লৌকিকতা তথা রিয়া মুক্ত আবাদত করা। এরকম ইসলামী বিশারদগণ আরো অনেক ব্যাখ্যা দিয়েছেন ইখলাসের। সার্বিকভাবে সব ব্যাখ্যাগুলোকে সামনে নিয়ে আসলে যে বিষয়টির দাঁড়ায় তা হচ্ছে